सीपीएम के पूर्व विधायक गौरांगो चैटर्जी ने राज्य की मुख्यमंत्री और तृणमूल पार्टी के नाम पर अभद्र टिप्पणी कर विवाद खड़ा कर दिया है। दुर्गापुर सब डिविजनल कोर्ट के वकीलों ने उनके खिलाफ दुर्गापुर थाने के सिटी सेंटर आउटपोस्ट में लिखित शिकायत दर्ज कराई है। दुर्गापुर सब डिविजनल कोर्ट के वकील दुर्गादास गांगुली, मनोज जैन, तुषार गुप्ता ने आरोप लगाया कि सीपीएम के पूर्व विधायक गौरांगो चैटर्जी सीपीएम के सार्वजनिक कार्यक्रम के दौरान राज्य की मुख्यमंत्री को चेतावनी दे रहे हैं। वह सामान्य तृणमूल कार्यकर्ता उसे सुअरों को टेटा से मारने की बात कर रहे हैं। उन्होंने आम लोगों को उकसाया है। अगर शांतिपूर्ण शहर दुर्गापुर में कोई अशांति होती है तो वह सीपीआईएम के नेता जिम्मेदार होंगे। गतकाल के गौरांग चैटर्जी नामे सीपीएम एर एक नेता, तिनि एक्स एमएलओ बटेन, तो तिनि दायित्व ज्ञानहीन भावे এজিটেশনের সময় একটি মন্তব্য করেছেন যা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবমাননাজনক তথা তৃণমূল কংগ্রেস দলের উপরেও অবমাননাজনক। নট অনলি দ্যাট, তিনি প্রভোক করেছেন পাবলিককে, পাবলিক পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি যাতে ক্ষুণ্ণ হয়, কারণ তিনি বলেছেন যে বর্ষা জাতীয় জিনিস দিয়ে শুয়োরকে যেরকম আঘাত করে সেইভাবে যেন আঘাত করে। এতে আগামী দিনে শহরে যদি কোনো রকম গোলমাল হয় তার জন্য পুরোপুরি দায়িত্ব থাকবেন এই গৌরাঙ্গ চ্যাটার্জি এবং তার দল সিপিএম। শান্তিপূর্ণ পরিবেশ শহরের সেটাকে ক্ষুণ্ণ হতে আমরা দিতে চাই না এবং আমরা দেব না। যতই প্ররোচনা তিনি দিন, দুর্গাপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উপরে আমাদের আস্থা আছে। তিনি তার রুচির পরিচয় দিয়েছেন যে অবমাননাজনক ভাষায় কথা বলেছেন এবং যে ধরনের অপমানজনক ভাষায় কথা বলেছেন, একজন সংস্কৃতি সম্পন্ন রাজনৈতিক দায়িত্বশীল নেতার পক্ষে এ কথা বলা একেবারেই উচিত বলে আমরা মনে করি না। তার জন্য আমরা এফআইআর করেছি দুর্গাপুর কোর্টের তৃণমূল আইনজীবী সংগঠনের পক্ষ থেকে। আমরা লয়াররা এফআইআর করেছি সিটি সেন্টার আইসিতে দুর্গাপুর থানায়। আপনার নাম? তুষার গুপ্ত। দুর্গাপুর সে নিমাই দাস কি রিপোর্ট, পিভিটিভি নিউজ। নিয়মিত আপডেট এবং দুনিয়া ভর কি তাজা খবরো কে লিয়ে হামারে ফেসবুক পেজ কো ফলো এবং ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব করেন।